নমস্কার বন্ধুরা, মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে ঈশ্বর আপনার প্রতি দয়ালু, আপনি কত টাকা চান আপনি পাবেন। কুম্ভ রাশি 16, 17, 18 ও 19 এপ্রিল, আপনি ভুল করবেন না যাতে রাগ করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 16, 17, 18 ও 19 এপ্রিল 2023 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে, বিবাহিত জীবন কেমন হবে, স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা, কর্মজীবন, শুভ রং ও শুভ সংখ্যা কি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট করে জানাবেন, আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা 16, 17, 18 ও 19 এপ্রিল 2023 এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে। কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন। আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই, এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয়। আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন, কিন্তু আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টাই করুন। পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে। সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে অন্যদিকে থাকবেন। আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। আপনি আপনার জীবন সঙ্গী সাকরিনের চেয়ে মিষ্টি বুঝতে পারবেন। জীবনের আনন্দ নিজেদের মানুষের সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে, আপনি এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন। আপনি যদি আর্থিকভাবে সবল হতে চান তাহলে আপনার স্ত্রীকে সম্মান করুন। আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসই হল বীরত্বের সারবত্তা। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে। আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন। আপনার স্ত্রীর শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন। বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় তা বোঝাই যায় না, সেটা আপনি নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন। কাঁচা হলুদ, কেশর, হলুদ চন্দন, হলুদ শস্য এইসব দ্রব্য অগ্রাধিকারের সাথে ব্যবহার করলে তা আপনার স্বাস্থ্যকে বাড়িয়ে তুলবে। আপনার উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সহায়তা নিন, অনুগ্রহপূর্ণভাবে তাদের সাহায্য গ্রহণ করুন। আপনি অবশ্যই অনুভূতি এবং চাপ নিজের মধ্যে চেপে রাখবেন না, বারংবার আপনার অনুভূতি ভাগ করে নেওয়া আপনাকে সাহায্য করবে, ফাটকায় লাভ আনবে। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। উৎসাহময় দিনগুলি যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার বা উপহার পাবেন। কোনো কাজ ছেড়ে আপনি আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন, কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না। আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল, কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু। আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে। অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান হতে পারে এই দিনগুলিতে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। সতর্ক থাকুন যেহেতু দিনগুলি বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর। এই রাশির ছাত্র মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে। আপনি
আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। আপনি নিজের ত্রুটিগুলি সম্পর্কে ভালো জানেন, সুতরাং আপনার এই ঘাটতিগুলি সংশোধন করা দরকার। আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে। পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে দিনগুলি ভালো। আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছবে। আপনি বড় সমস্যায় পড়তে পারেন, যা আপনাকে জীবনে ভালো বন্ধুবান্ধব রাখার গুরুত্ব অনুধাবন করবে। আপনার দিনগুলো ফলপ্রসূ না হলে সাত রকম দানার বা শস্যের রুটি বানিয়ে তা পাখিদের খাওয়ান, যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায়। এমন কিছু করার পক্ষে দিনগুলি চমৎকার। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন। পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে। পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ। আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। রাত্রি অফিস থেকে ঘরে আসার সময় আপনার সাবধানে গাড়ি চালানো দরকার, না হলে দুর্ঘটনা ঘটতে পারে আর বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হতে পারেন। আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে। নদীর তীর বা কোনো ধর্মীয় স্থানে ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে। স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করলে প্রেম জীবন মজবুত হবে। এই রাশির জাতকদের কিছু পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। শত্রু কবল থেকে মুক্তি লাভ। ধর্মীয় কাজে দান করতে হতে পেরে আপনার আনন্দ লাভ হবে। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি রয়েছে। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আপনি। পেটের কষ্ট থাকবে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাতও লাগতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। সামাজিক কাজের জন্য খ্যাতি পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার চোখ দেখা যাচ্ছে। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। একা থাকতে ভালো লাগবে আপনাকে। জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে, একটু সাবধান থাকুন। সংসারের অতিথির কারণে ব্যয়ও বাড়তে পারে। কাউকে কটু কথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন। লিভারের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে এই দিনগুলিতে। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। স্ত্রীর সাথে আপনার সম্পর্কের মিল ঘটানোর পক্ষে এটি অত্যন্ত ভালো দিন। একটি পরিবারে জড়িত দুজন ব্যক্তিরই তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ হওয়া এবং তাদের সম্পর্কটিতে আরও বিশ্বাস করা উচিত। দায়িত্ব গ্রহণী এবং গঠনমূলকভাবে আদান প্রদান করতে তৈরি থাকুন। আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন। আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। এই রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে 4। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।